আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা গ্রামারের নারেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, নারেশনটা অনেক জায়গায় এসে থাকে, বিভিন্ন ক্লাসের মধ্যে নারেশনটা এসে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা নারেশনের যে চেঞ্জিংটা রয়েছে, ওই চেঞ্জিং স্টাইলটা নিয়ে আজকে বন্ধুরা আমরা আলোচনা করব। তো বন্ধুরা, সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, এই নারেশন, নারেশন শব্দ অর্থ হচ্ছে উক্তি, বক্তা যে কথাটা বলে থাকে ওই কথাটাই হচ্ছে বন্ধুরা নারেশন। তো এই নারেশনটাকে বন্ধুরা দুই ভাবে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ডিরেক্ট, দ্বিতীয়টা হচ্ছে ইনডিরেক্ট। বন্ধুরা, ডিরেক্ট হচ্ছে যেটা বক্তা সরাসরি বলবে, আর ইনডিরেক্টটা হচ্ছে বক্তা নিজে বলবে না। যেমন হচ্ছে ধরুন দুইজন ব্যক্তি কথা বলছে, এই দুজন ব্যক্তি যখন সরাসরি কথা বলছে এটা হচ্ছে ডিরেক্ট, কিন্তু যখন একজন চলে যাওয়ার পরে তৃতীয় ব্যক্তি যখন আসার পরে বলে যে আপনারা কি কথা বলেছিলেন, ওই সময়ে এই প্রথম ব্যক্তি যে উত্তরগুলো দেবে এগুলো হচ্ছে বন্ধুরা ইনডাইরেক্ট। তো আশা করি বন্ধুরা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ন্যারেশনের যে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়, এটার নিয়মটা বন্ধুরা ওয়ার্ডস এর পরিবর্তন। তো বন্ধুরা, কী কী পরিবর্তন হয়? যেমন ভার্বের পরিবর্তন হয়, তারপর হচ্ছে বন্ধুরা ওয়ার্ডসের পরিবর্তন হয়, তারপরে পার্সনগত পরিবর্তন হয়। এগুলো বন্ধুরা আমরা আগে পরিবর্তনগুলো শিখবো, পরিবর্তনগুলো শেখার পরে আমরা জাস্ট এক্সারসাইজে চলে যাব, তখনই বন্ধুরা আপনি সব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম ভার্বের যে পরিবর্তনগুলো হয়ে থাকে, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে কী হয় সেটা নিয়ে প্রথম আলোচনা করব। তো এটা হচ্ছে বন্ধুরা ডিরেক্ট, আর এটা হচ্ছে ইনডিরেক্ট। তো ডিরেক্টের মধ্যে যদি ভার্ব ওয়ান থাকে, এখানে হবে ভার্ব টু, যেমন কাম থাকলে কেম হয়ে যাবে। তারপর হচ্ছে বন্ধুরা, যদি এইখানে থাকে ভার্ব টু, এইখানে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, আর এইখানে যদি থাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এইখানেও হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। আর এইখানে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে এইখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। আর যদি বন্ধুরা এখন কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে কি করবেন? সিম্পল, যদি কন্টিনিউয়াস হয় এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, ওই ভার্ব টু এর মতোই জাস্ট আপনি ওয়াজ ওয়্যার নিয়ে যাবেন, ওয়াজ ওয়্যার লিখে ভার্বের সাথে আপনি আইএনজি করে দেবেন। এখন যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি করবেন? এইখানে লিখে দিই বন্ধুরা, আপনারা খাতার মধ্যে সুন্দর করে সব তুলে নেবেন। ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হলে পাস্ট যে পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হবে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এ হচ্ছে বন্ধুরা আমাদের ভার্বের যে চেঞ্জগুলো রয়েছে সেগুলো। যদি আমরা ডিরেক্টে দেখি কখন এসেছে ভার্ব ওয়ান, আমরা ইনডিরেক্টে কি করব, ইনডাইরেক্টে ভার্ব টু এ নিয়ে যাব। আর এখানে যদি দেখি পাস্ট পারফেক্ট, ওখানে জাস্ট পারফেক্টই লিখবো, এছাড়া সব কিছুরই পরিবর্তন হবে। আশা করি ভার্বের পরিবর্তনটা বুঝতে পেরেছেন। এখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে কোনো ভার্বের পরিবর্তন করতে পারবো। তারপর হচ্ছে বন্ধুরা, এই ভার্বের মধ্যে দু একটা ব্যতিক্রম রয়েছে, যেমন মাস্ট থাকলে এখানে আপনার হ্যাড টু লিখতে হবে, এছাড়া তেমন পরিবর্তন নেই। ক্যান থাকলে কুড, এটা তো আমরা জানি, ক্যান থাকলে কুড ভার্ব টু হয়ে যাবে, শেল থাকলে শুড ভার্ব টু হয়ে যাবে, উইল থাকলে উড হবে, এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো আপনারা পারবেন। এখন বন্ধুরা আমরা আলোচনা করব হচ্ছে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সেন্টেন্স বেঁধে। এখানে লিখি সেন্টেন্স, সেন্টেন্স দেখে সেড টু, আই মিন সেডের সাথে অবজেক্ট থাকবে, টু ছাড়া তো আর অবজেক্ট হয় না, এই জন্য সেড টু লিখলাম। আর এখানে হচ্ছে বন্ধুরা কমা কোটেশন, কমা কোটেশনটা আমাদেরকে এই কমা কোটেশনটাকে উঠিয়ে দিতে হবে ইনডাইরেক্ট করার সময়, যেটাকে আমরা ইনভার্টেড কমা বলে থাকি। এখানে আমি কমা লিখে দিই। আর যদি বন্ধুরা
ডাইরেক্টের মধ্যে শুধু সেট থাকে তাহলে ইনডাইরেক্টের মধ্যে আপনি শুধু সেট লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেট টু প্লাস অবজেক্ট থাকে তাহলে আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করব, যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ থাকে তাহলে সেট টুর জায়গায় আমরা টোল্ড লিখব, আর কমা কোটেশন উঠিয়ে দিয়ে ওই জায়গায় দ্যাট লিখবো। আমি দুইটা পরিবর্তন জাস্ট সিম্পল ভাবে একসাথে আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আর কখনো ভুল না হয়। আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হবে, আস্কড হবে। আর এখানে কমা কোটেশন উঠিয়ে দিয়ে যদি আপনারা লক্ষ্য করেন, যদি ডাব্লিউএইচ দ্বারা কোনো বাক্য শুরু হয়ে থাকে তাহলে জাস্ট আমরা ডাব্লিউএইচ দিয়েই লিখব, আর যদি দেখি না ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে ইফ লিখব, ইফ প্লাস তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব লিখব, আর যদি ডাব্লিউএইচ দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএইচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লিখব, কোনো পরিবর্তন হবে না। যদি ইম্পারেটিভ হয়ে থাকে, আদেশ করলে অর্ডার্ড হবে, আর যদি বন্ধুরা রিকোয়েস্ট করে থাকে তাহলে রিকোয়েস্টেড হবে। আর এখানে বন্ধুরা টু হবে, জাস্ট আমরা টু লিখে তারপরে বাক্যটা শুরু করব। আর যদি এখানে অ্যাডভাইস করে তাহলে বন্ধুরা অ্যাডভাইসড হবে। এই হচ্ছে আমাদের তিনটা, আরো দুইটা আছে বন্ধুরা, অপটেটিভ, এই দুটো আমি মুছে দিলাম। যদি বন্ধুরা দোয়া করা বোঝায় তাহলে প্রেড হবে, আর যদি ইচ্ছা করা বোঝায় তাহলে জাস্ট উইস্ট হবে, তারপরে কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট হবে। যদি এক্সক্লামেটরি থাকে বন্ধুরা, যদি এক্সক্লেমেটরি থাকে তাহলে কি হবে, সেট টু এর জায়গায় এক্সক্লেমড উইথ জয় অথবা সরো, আমরা জানি আনন্দ বুঝালে জয় হবে, কষ্ট বুঝালে সরো হবে, এবং কমা কোটেশন উঠিয়ে দিয়ে দ্যাট হবে। এই হচ্ছে বন্ধুরা আমাদের সেন্টেন্স অনুযায়ী, যে পাঁচ প্রকার সেন্টেন্স রয়েছে সেন্টেন্স অনুযায়ী সেট টু এর পরিবর্তন এবং কমা কোটেশনের পরিবর্তন। তো সিম্পলভাবে জাস্ট মুখস্থ করে ফেলবেন, খুব ইজি। তারপরে বন্ধুরা কিছু ওয়ার্ডসগত পরিবর্তন রয়েছে যেগুলো আমরা এখন লিখব। দিস থাকলে দ্যাট, দ্যাস থাকলে দোস, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, টুডে হলে দ্যাট ডে, আর যদি ইয়েস্টারডে হয় তাহলে প্রিভিয়াস ডে হবে। এই হচ্ছে বন্ধুরা আমাদের কিছু ওয়ার্ডগত পরিবর্তন, যেগুলো এগুলো থাকলে আমরা জাস্ট এগুলো বসিয়ে দেবো। এখন বন্ধুরা আমরা আলোচনা করবো পার্সনগত পরিবর্তন, এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা খেয়াল করবেন। পার্সনগত পরিবর্তনটা এটা মুছে দেই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন,
আর এটা হচ্ছে বন্ধুরা থার্ড পারসন আই উই ইউ হি শি ইট এনি নেম যে কোনো নাম এগুলো হচ্ছে বন্ধুরা ফার্স্ট পারসন এগুলো সেকেন্ড পারসন এগুলো থার্ড পারসন এগুলো একটু খুব খেয়াল করে মুখস্থ করবেন বন্ধুরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন কারণ এগুলোর পরিবর্তন আমাদেরকে করতে হবে তো জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন ফার্স্ট পারসন সব সময় সাবজেক্ট অনুযায়ী পাল্টাবে আর সেকেন্ড পারসন সব সময় অবজেক্ট অনুযায়ী পাল্টাবে সব সময় খেয়াল রাখবেন ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পাল্টাবে আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পাল্টাবে আর এই থার্ড পারসন যদি হয় যেমন হি রয়েছে হি এর ইনডাইরেক্টকে হি হবে কোনো পরিবর্তন হবে না সি থাকলে সি হবে কিন্তু এই ফার্স্ট পারসন আই উই থাকলে সাবজেক্ট অনুযায়ী আমরা পরিবর্তন করব আর সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব এখন এগুলো একটু সাবজেক্ট অবজেক্ট পজিটিভ লিখে দেই এগুলো পারবেন তারপরও আমরা একটু লিখে দেই আই মি মাই এক পলক জাস্ট দেখে নেন উই আস আওয়ার ইউ ইউ ইউর হি হিম হিস শি হার হার দে দেম দেয়ার আর ইট 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 যা আছে তাই যে কোনো নাম যা আছে তাই এগুলো হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে বন্ধুরা পজেসিভ এই হচ্ছে বন্ধুরা আমাদের পার্সনগত পরিবর্তন একটু খেয়াল রাখবেন সাবজেক্ট অবজেক্ট পজেসিভ এই তিনটা এখন বন্ধুরা আমরা পরিবর্তনে চলে যাব কিভাবে পরিবর্তন করতে হবে আমাদের বাক্যগুলোকে তো আমরা এতক্ষণ যেই পরিবর্তনগুলো আপনাদেরকে দেখালাম ওই পরিবর্তনগুলো বের করবেন জাস্ট করব আর যেটা যেটা বলবো ওই জায়গায় জাস্ট পরিবর্তন করব তো বন্ধুরা শুরু করি আই সেড টু হিম প্লিজ হেল্প মি বন্ধুরা খেয়াল করুন এখন আয়ের জাস্ট আই হবে সেট টু আমরা বলেছিলাম সেট টু এরপর যদি অবজেক্ট থাকে সেট টু পরিবর্তন করতে হবে কি দেখে পরিবর্তন করব এই বাক্য দেখে পরিবর্তন করব তো বাক্যটা কি বন্ধুরা প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন এটা কি হয়েছে আদেশ উপদেশ অনুরোধে বুঝিয়েছে তো আমরা বলছিলাম আদেশ উপদেশ অনুরোধ হলে কি হবে যদি অনুরোধ বুঝায় তাহলে রিকোয়েস্ট হবে তাহলে কি হবে আই রিকোয়েস্টেড হিম তারপরে বন্ধুরা আমরা কি বলেছিলাম এই প্লিজের পরিবর্তে যেহেতু এসে পড়েছে কোনো সমস্যা নেই প্লিজ আপনি লেখা প্রয়োজন হবে না তারপরে বলছিলাম কমা কোটেশনটা তুলে দিয়ে আমরা কি আনবো টু নিয়ে আসব তারপরে কি করব টু এর পরে যেহেতু ভার্ব রয়েছে ভার্ব লিখবো হেল্প বন্ধুরা আপনি এখন বলতে পারেন যে আমরা তো শিখেছিলাম হেল্প থাকলে ভার্ব ওয়ান ভার্ব টু হয়ে যাবে কিন্তু খেয়াল রাখবেন টু ইনফিনিটিভ টু এর পরে কিন্তু ভার্বের পরিবর্তন হবে না এই কারণে জাস্ট হেল্প লিখেছি তারপরে খেয়াল করুন বন্ধুরা পার্সনগত পরিবর্তন এসেছে মি থাকলে কি হবে এখন মিটা কোন পার্সন ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন মিটা হচ্ছে ফার্স্ট পার্সন তো ফার্স্ট পার্সন কাকে কাকে নির্ধারণ করবে সাবজেক্টকে তো সাবজেক্টকে আই তো বন্ধুরা জাস্ট আই এর মধ্যে চলে যাই তো এই হচ্ছে আমাদের আই তো কোথায় রয়েছে আই মি অবজেক্টে রয়েছে তো এই আই এর কি হবে এখানে অবজেক্ট হয়ে যাবে আই এর অবজেক্ট কি মি তো এই মি এর মি লিখে দেবো এই হচ্ছে বন্ধুরা আমাদের জাস্ট একটা উদাহরণ আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন খুব ইজি জাস্ট আমাদের যে পরিবর্তনগুলো করেছি ওই পরিবর্তনগুলো দিয়েই আমি করছি তার বাইরে থেকে কিছুই করছি না
তো বন্ধুরা খেয়াল করুন, এইখানে আমি একটা বাক্য লিখেছি, এই আরটাকে বন্ধুরা আমি এখানে লিখি, কারণ আমাকে নিচে তো লিখতে হবে আরো। তো এখন আমি যদি এটাকে ইনডাইরেক্ট করি তাহলে কি হবে খেয়াল করুন, তো যেহেতু ইউ রয়েছে জাস্ট আমি ইউ লিখে দিলাম, সেট টু আছে, এই কারণে সেট টুকে অবশ্যই পরিবর্তন করতে হবে। কি দেখে পরিবর্তন করব? সাবজেক্ট দেখে পরিবর্তন করব। সাবজেক্টটা কি রয়েছে বন্ধুরা? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে যেহেতু বলেছে হোয়াট আ বিউটিফুল পারসন ইউ আর, তাহলে অবশ্যই সুন্দর বুঝিয়েছে, তাহলে বন্ধু আমরা এখানে কি লিখবো? এক্সক্লেমড উইথ জয় লিখবো। You exclaimed with joy. তারপরে কি কমাবরেশন তুলে দিয়ে কি লিখবো বলছিলাম? That লিখবো। You exclaimed with joy that, তারপরে যা থাকবে তাই লিখবো, What a beautiful person, এর পার্সন হবে। এই তো বন্ধুরা আমাদের এখন ইউ এসেছে। তো বন্ধুরা ইউটা কি? ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন কাকে নির্ধারণ করবে? অবজেক্টকে নির্ধারণ করবে। তো বন্ধুরা এখানে অবজেক্টটা কে? ইউ নাকি হিম? এটা সাবজেক্ট আর এটা কি? অবজেক্ট। তাহলে এই অবজেক্টকে নির্ধারণ করবে। তো কি আছে এখানে বন্ধুরা? অবজেক্টটা কিসের মধ্যে আছে? অবজেক্টটা আছে বন্ধুরা এই ইউ। তো ইউটা কি? সাবজেক্টের মধ্যে নেই। তো ইউটা হচ্ছে কি? ইউটা হচ্ছে সাবজেক্টের মধ্যে। হ্যাঁ, সাবজেক্টের মধ্যে। কারণ কি বন্ধুরা, এই যে আর ভার্বের আগে রয়েছে এই জন্য এটা সাবজেক্টের মধ্যে রয়েছে। তো ইউ যদি চলে যায় এই হি এর মধ্যে তাহলে কি হবে? হি হয়ে যাবে। কারণ বন্ধুরা সাবজেক্টে রয়েছে, হিমের হিমের সাবজেক্ট কি? হি, হি, হিম, হিস। আর এখানে রয়েছে আর, রয়েছে তো আর হয়ে যাবে কি বন্ধুরা? ওয়াজ হয়ে যাবে। কেন ওয়াজ হয়ে যাবে? কেন ওই যে বলেছিলাম ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, এই আর এর কারণে এখানে বন্ধুরা ওয়াজ হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা এই উদাহরণটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি সেড লিখি। তো বন্ধুরা এখানে খেয়াল করুন, এখানে কি আছে? শুধু সেড লিখেছি আর সাবজেক্ট, আর এখানে কি আছে? দে ওয়েন্ট। তাহলে কি হবে? রহিমের রহিম হবে। এখন সেডে পরিবর্তন হবে না, কারণ কি বন্ধুরা সেডে পরে কোনো অবজেক্ট নেই, টু নেই, এই কারণে জাস্ট আপনি সেডের সেড লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে কি হয়েছে বন্ধুরা? রহিম সেড দে ওয়েন্ট। দে কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? দে হচ্ছে বন্ধুরা থার্ড পারসন। থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসনে থার্ড পারসন। এই যে ওয়েন্ট, ভার্ব টু আছে বন্ধুরা। ভার্ব টু থাকলে কি করতে হবে খেয়াল করুন? ভার্ব টু থাকলে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো দে হ্যাড গন। এই হচ্ছে বন্ধুরা আমাদের অ্যাসার্টিভের আরেকটা নিয়ম আমরা শেষ করলাম। তুহিন সেড টু মি, হোয়াই আর ইউ রানিং? তো এটা কি হবে? তুহিনের আমরা তুহিন লিখবো জাস্ট। এখন বন্ধুরা সেড টু রয়েছে, অবজেক্ট, এই কারণে এটার পরিবর্তন করতে হবে। তো ইন্টারোগেটিভ হয়েছে বন্ধুরা খেয়াল করুন। ইন্টারোগেটিভ হলে আমরা কি ভাবে বলেছিলাম? আস্ক। তারপর কমাবরেশন উঠে দিয়ে কি হবে? যদি ডাব্লিউ এস দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউ এস হবে, আর যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ হবে। তো আমরা ডাব্লিউ এস লিখলাম, হোয়াই, তারপর অবশ্যই সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে ইউ। তো বন্ধুরা এই ইউটা কি? হোয়াই আর ইউ রানিং। তো ইউটা এখানে সাবজেক্ট অনুযায়ী আছে, এবং ইউটা এখানে কি? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন কাকে ধরবে? সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে। তো এখানে অবজেক্টটা হচ্ছে মি, আর এখানে ও সাবজেক্ট অনুযায়ী আছে, তাহলে এখানে আই হয়ে যাবে।
কারণ কি বন্ধুরা ইউ 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 ইউর আই মি মাই তো যেহেতু এখানে সাবজেক্ট আছে তো ইউ এর সাবজেক্ট কি আই এই কারণে জাস্ট আমি আই লিখেছি টুইন আস্কস মি হোয়াই আই এই যে বন্ধুরা ভার্ব 1 রয়েছে আমি 2 আনবো আই এর সাথে কি হয় ওয়াজ হয় হোয়াই আই ওয়াজ রানিং তো বন্ধুরা আশা করি এই বাক্যটা আপনারা ইন্টারোগেটিভ বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন এখন বন্ধুরা আমি যদি হোয়াই না লিখতাম আর ইউ রানিং তুমি দৌড়াচ্ছ তাহলে কি হতো বন্ধুরা খেয়াল করুন যদি ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে আমি ডব্লিউএইচ এর পরিবর্তে কি লিখব ইফ লিখব বুঝতে পেরেছেন বন্ধুরা ভার্বের কারণে আমি ইফ নিয়ে এসেছি তারপরে সাবজেক্ট এই সাবজেক্টের সাবজেক্ট নিয়ে এসেছি যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে ধরেছে অবজেক্ট নিয়ে কাজ করবে আর এটা হচ্ছে বন্ধুরা কি অবস্থা আছে সাবজেক্টে আছে তাহলে মি এর সাবজেক্ট আই আই নিয়ে এসেছি ভার্ব 1 ভার্ব 2 লিখেছি অতিরিক্তের অতিরিক্ত লিখেছি তো বন্ধুরা খেয়াল করুন এখানে করিমের করিম হবে আর যেহেতু সেট রয়েছে অবশ্যই পরিবর্তন করতে হবে তো বাক্যটা কি একটু খেয়াল করুন আল্লাহ উইল প্রটেক্ট ইউ এখানে দোয়া বুঝিয়েছে এই জন্য প্রেড হবে আল্লাহ তো কি হবে আল্লাহ যেহেতু আছে প্রেড হবে প্রেড মি তাহলে তারপরে কি হবে বন্ধুরা আমরা বলেছিলাম দ্যাট হবে কমা কোশ্চেন উচিত উঠে দিয়ে দ্যাট হবে প্রেড মি দ্যাট আল্লাহ এর আল্লাহ হবে আল্লাহ উইল থাকলে কি হবে বন্ধুরা ভার্ব 2 হয়ে যাবে বলেছিলাম উইল থাকলে উঠ হয়ে যাবে আল্লাহ উইল প্রটেক্ট এখন বন্ধুরা কি করব হিয়ারটা ইউ এরটা ইউ কি আছে বন্ধুরা ইউ হচ্ছে কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন ইউ হচ্ছে সেকেন্ড পারসন তো সেকেন্ড পারসন কাকে ধরবে সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে তো অবজেক্ট হচ্ছে মি আর এখানে ইউ কোন ইউ এর অবস্থাটা কি প্রটেক্ট ইউ তোমাকে প্রটেক্ট করবে তুমি কি অবজেক্টে আছো তাই তো তাহলে আই মি ইউ ইউ তো ইউ হয়েছে আই এর মি হবে বন্ধুরা আশা করি বন্ধু এটা এটা আপনারা বুঝতে পেরেছেন কারণ কি আমি আরেকবার এটা দেখিয়ে দেই এই এই জিনিসটা আমি আরেকটা বার দেখিয়ে দেই আই তারপরে কি মি আর এখানে কি ইউ ইউ সাবজেক্ট এটা কি বন্ধুরা অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট তাহলে কি এটা যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে ধরেছে বুঝলাম অবজেক্টকে ধরেছে তারপরে কি হলো এটা কি অবস্থায় আছে এটা কিন্তু অবজেক্টে আছে এটা কিন্তু সাবজেক্টে নেই কারণ সাবজেক্ট তো আল্লাহ এটা হচ্ছে অবজেক্ট তো এটা যেহেতু অবজেক্টে রয়েছে তো এই মি মি এর সাবজেক্ট আই তাহলে আমাকে তো আই লিখলে চলবে না আমাকে অবজেক্ট লিখতে হবে এই জন্য আমি এখানে বন্ধুরা অবজেক্ট লিখেছি তো আশা করি বন্ধুরা এই পার্সনগত পরিবর্তনটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটু খেয়াল রাখবেন জাস্ট পার্সনগত পরিবর্তনটা একটু খেয়াল রাখবেন জাস্ট মনে রাখবেন ফার্স্ট পারসন সাবজেক্ট ধরে পাল্টাবে সেকেন্ড পারসন অবজেক্ট ধরে পাল্টাবে এটাই আর কিছু না এখন একটা ব্যতিক্রম বাক্য লিখব বন্ধুরা লেট আস এর নিয়ম ডিরেক্ট ইনডিরেক্ট যদি বন্ধুরা ডিরেক্টের মধ্যে কি থাকে লেট আস থাকে তাহলে কি হবে তাহলে বন্ধুরা সেট টুর জায়গায় প্রপোজড হবে জাস্ট আপনি খেয়াল রাখবেন সেট টুর জায়গায় কি হবে প্রপোজড প্রপোজড হবে তারপর কমা কোটেশন উঠিয়ে দিয়ে কি লিখব দ্যাট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড লিখব জাস্ট এতটুকু মনে রাখবেন দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুট আমি যদি একটু উদাহরণ দিই
let us join in the party তাহলে কি হয় বন্ধুরা করিম এর আমরা করিম লিখব যেহেতু বন্ধুরা সেট টু আছে অবশ্যই বাক্যটাকে পরিবর্তন করতে হবে বাক্যে কি আছে সেট টু থাকলে কি হয় বন্ধুরা প্রপোজড proposed তারপরে কি যে মি রয়েছে সেই মি হবে তারপরে আমরা কি বলছিলাম বন্ধুরা কমাকরণ তুলে দিয়ে কি হবে দ্যাট হবে দ্যাট দ্যাট এর পরে সাবজেক্ট হবে এখন বন্ধুরা সাবজেক্টটা কি এই যে আস এই আসের সাবজেক্ট হচ্ছে উই অবজেক্টের সাবজেক্ট উই এটা তো বন্ধুরা আমরা জানি অবজেক্টের সাবজেক্ট উই তারপরে কি শুট এই বন্ধুরা সূত্রের শুট এর একটু খেয়াল রাখবেন এই যে শুট সাবজেক্ট প্লাস শুট প্লাস আর যা আছে তা জাস্ট আমরা লিখে দেব ইন দা পার্টি জয়েন লিখিনি তো জয়েন্ট জয়েন ইন দা পার্টি এই হচ্ছে বন্ধুরা আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম আশা করি বন্ধুরা এখন থেকে আপনি এই শব্দগুলো পরিবর্তন করে যেই কোনো ডাইরেক্ট সেন্টেন্সকে আপনি ইনডাইরেক্ট সেন্টেন্সে খুব সহজেই রূপান্তরিত করতে পারবেন তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে আমাদের পাশে থাকবেন যেন নেক্সট সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন ভালো থাকবেন বন্ধুরা খোদা হাফেজ